সারা পৃথিবীর মানদণ্ডে আজকে ইতিহাস কলঙ্কিত যে ভারতবর্ষের মাটিতে বাবরি মসজিদ বলে একটা মসজিদ ছিল, সে মসজিদটা ভেঙে দেওয়া হয়েছে, হয়েছে না? সারা পৃথিবী তো কলঙ্কিত নয়, কলঙ্কিত। আমি কলকাতাতে এই নিয়ে অনেক বক্তব্য রেখেছি, অনেক প্রতিবাদ করেছিলাম, কলকাতাতেও রানী রাসমণি রোডেও অনেক বক্তব্য রেখেছি। আমি বলেছিলাম যে বাবরি মসজিদ ভেঙে দেওয়া হলো কেন, তা বলছে ওখানে রামের জন্ম হয়েছিল, মুসলমানরা এত বদমায়েশ, মুসলমানরা রামের মন্দির ভেঙে মসজিদ করেছিল, ওই জন্য তার প্রতিশোধ নিয়েছি। আল্লাহ, আমি বললাম তাহলে রামের জন্ম হয়েছিল ওখানে? বলছে হ্যাঁ। আমি একটা কথার উত্তর দেন তো ডাক্তারবাবু, আপনাকে কথার উত্তর দেন, হিন্দু মুসলিম আপনার যাই হোক, মেয়ের পেটে বাচ্চা, হিন্দু মেয়ের হোক বা মুসলিম মেয়ের হোক, আচ্ছা কোন হিন্দু মেয়ে তার বাচ্চা হওয়ার টাইম হলে মন্দিরে যাবে না হসপিটালে যাবে? তা আমি ওনাকে বললাম যে রামের মায়ের আর অন্য কাজ ছিল না, মন্দিরের ভিতরেই জন্ম দিতে হলো বাচ্চা, আর অন্য জায়গায় দেখতে পাইনি। আচ্ছা এটা না হয় মেনে নিলাম। নাম্বার দুই, সারা পৃথিবীর ইতিহাসে যত মনীষীদের জন্ম হয়েছে প্রত্যেক মনীষীদের জন্ম মৃত্যুর ডেট খুঁজে পাওয়া যায়, যায় না? যাওয়া যায় কি যায় না? যায়। তা আমি বললাম ডাক্তার বাবু, ডাক্তার রাধেশ্যাম ওনার নাম, বললাম ডাক্তার বাবু তার রামের জন্ম হয়েছে মন্দিরের ভিতরে, এটা ইতিহাস খুঁজে পাওয়া গেল, রাম মরে গেছে কোথায়, কই পৃথিবীর কোন চটি বইয়েও লেখা নেই? তখন বলছে ওরে ভগবান কোনোদিন মরে? আজ ভগবানের যখন এতই পাওয়ার, মায়ের পেটে ছিল কেন? ও তো একা একা আসার কথা, এগুলো রণকৌশল ছাড়া আর কিছু নয়, আর কিছু কিচ্ছু নয়। আমি মুমতাজুল ইসলাম আপনাকে একদম ব্যক্তহীন ভাষাতে একটা কথা বলে রেখে যাচ্ছি, খুব ভালো করে শুনে রেখে দেন, এই ইতিহাস আপনি সহজে শুনতে পাবেন না, একদমই সহজে পাবেন না। আমি জায়গা বলিনি, রুজির মালিক আল্লাহ, ওটা বলতে বলতে এসেছি আপনাকে বোঝানোর জন্য কয়েকটা কথা বলার প্রয়োজন মনে করছি, বলবো না ছেড়ে দিব, বলে দিই, এগুলো দেশীয় ইতিহাস, বলবো তো, বলে দিই, শুনে রেখে দেন। এবারে যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই, আমি মুমতাজুল ইসলাম, খুব বুঝে শুনে উত্তরটা দেবেন, আমি মুমতাজুল ইসলাম একজন বড় বক্তা, ধরে নেন আমি কোটি 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 টাকার মালিক, ধরে নেন আমি একজন বড় আলেম, ধরে নেন আপনাদের এই রঘুনাথপুর গ্রামে এসেছি, এসে বোঝানোর জন্য বলছি এই ভাইয়ের মেয়েকে আমি বিয়ে করেছি, ধরে নেন ঘর জামাই আছি, আমরা শ্বশুর জামাই, তা ঘর জামাই থাকতে থাকতে গ্রামের লোক আমাকে খুব ভালোবাসে, খুব খুব ভালোবাসে। আমি গ্রামে একটা মসজিদ করেছি, মসজিদ, মসজিদটা আমার হোসেন ভাইয়ের জায়গা, তা আমার টাকা পয়সার ক্ষমতা, পাটিলাটির ক্ষমতা ছিল বলে হোসেনের জায়গাটা দখল করে মসজিদটা করেছি, জোর করে, ও দিতে চায়নি, জোর করে করেছি। আগামী জুম্মাতে মসজিদ উদ্বোধন হবে, কে কে নামাজ পড়তে যাবেন আর কে কে যাবেন না হাত তুলুন তো, কেউ যাবেন? যাবেন না তো, কারণ কি? নামাজ হবে না জবরদখল করা বলে। সারা পৃথিবীর ইতিহাসে, সারা পৃথিবীর হাদিস এবং কোরআনে এক বিদ্ধ জায়গা যদি মসজিদের জন্য কেউ যদি জোর করে যদি মসজিদ বানায়, মসজিদে নামাজ হবে না? কোশ্চিন করা এটা হতে পারে না যে মুসলমানরা কোনোদিন রাম মন্দির ভেঙে মসজিদ করেছিল? এই ইতিহাস একেবারেই মিথ্যা ইতিহাস, অসম্ভব হতে পারে না, এটা বিকৃতি করা হয়েছে। বরঞ্চ কথা আমি বলে দিতে পারি মুমতাজুল ইসলাম, আরে মন্দির ভাঙা তো দূরের কথা, সারা ভারতবর্ষে যত মসজিদ আছে একটা মসজিদ ফুটপাতের পিডব্লিউ জায়গাতে আছে, আপনি যদি দেখিয়ে দিতে পারেন, আমি মুমতাজুল ইসলাম বলছি লিখিত দিয়ে দিব ওই মসজিদে নামাজ পড়া যাবে না। শুনুন, সারা ভারতবর্ষের মাটিতে রায়গঞ্জ থেকে শুরু করে কলকাতা পর্যন্ত এই নাইস 34 এবং সারা ভারতবর্ষের মাটিতে অসংখ্য মন্দির প্রমাণ করা যাবে, ফুটপাতের উপরে রাস্তার উপরে অবস্থান করে আছে, দেখানো যাবে কি যাবে না? যাবে, কিন্তু মসজিদ দেখানো যাবে? অসম্ভব ব্যাপার। তার মানে যারা বলেছে যে রাম মন্দির ভেঙে দিয়ে মসজিদ করেছিল তার প্রতিশোধ নিয়েছি, ইতিহাস বিকৃতি করেছে, মিথ্যা ইতিহাস এটা। মুসলমান আমরা কোনোদিন কারো মসজিদ মন্দির ভাঙতে যাই না, তার জ্বলন্ত প্রমাণ এদেশের মাটিতে 750 বছর, 1000 বছর এদেশ আমরা শাসন করেছি, 1000 বছর। যারা কলকাতা যান শিয়ালদা স্টেশনের আগে
একটা স্টেশন আছে তার নাম দক্ষিণ আপনার দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর গঙ্গা সাইডে দেখবেন একটা মন্দির আছে ইতিহাসে বলা হচ্ছে ওই মন্দিরটা নাকি 1100 বছর আগে কার তৈরি আমি যুক্তি এবং তর্কের খাতিরে মেনে নিলাম যে 1100 বছর আগে মসজিদ মন্দির তৈরি হয়েছে ইতিহাস ঠিক ধরে নেন যুক্তি এবং তর্কের খাতিরে আমরা বলছি 1100 বছর আগে এদের শাসন করেছিল কারা কারা মুসলমান না শাসন করেছিল আরে মুসলমান না যদি বদমাশ হবে হিংস্র যদি হবে তোমার 1100 বছর মন্দিরের একটা ইট পর্যন্ত খুঁজে পাওয়া যেত না সারা পৃথিবীর মাটিতে আমরা কারুর মন্দিরে হাত দিয়েছি তার কোনো প্রমাণ নেই তোমরা অজস্র মসজিদ আজান বন্ধ করেছো তার অনেক প্রমাণ রয়েছে মুসলমানদের উপরে কেমন চাপ দেওয়া হচ্ছে আপনারা বুঝতে পারছেন না আমাদের দেশে একটা লোক ছিল লোকটার নাম ডাক্তার জাকির নায়েক লোকটাকে তাড়িয়ে দেওয়া হয়েছে হয়েছে না হয়েছে এটা আপনারা জানেন যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের 1000 কোটি টাকা চুরি করেছে নীরব মোদি 1000 কোটি টাকা চোর দেশ থেকে চলে গেল অমিত শাহকে সম্মেলনে জিজ্ঞাসা করা হচ্ছে যে অমিত বাবু নীরব মোদীকে দেশে ফেরানোর ব্যাপারে আপনার মতামত কি অমিত বাবু তখন বলছে আরো যদি 1000 কোটি টাকা খরচা করতে হয় তো হবে দেশের নাগরিক দেশেই ফেরত আসুক চুরি করেছে আর কি করা যাবে ভালো করে বুঝবেন নদিয়া জেলার কৃষ্ণনগর বলে একটা জায়গা আছে ওখানে একটা বৃদ্ধাশ্রমে 72 বছর একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে 13 জন মিলে যুবক ধর্ষণ করা হয়েছে আপনারা জানেন কিছুদিন আগে কেদারনাথ মন্দিরে 13 বছরের একটা নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে এটা আপনারা জানেন খুব ভালো করে খুব ভালো টনটনে আপনাদের জ্ঞান আছে যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে গুলি করে মারা হয়েছিল জানেন এটা জানেন আচ্ছা এই সমস্ত যত লোকের নাম বললাম এরা ভালো লোক না ক্রিমিনাল বদমাশ লোক তাই না এই বদমাশ লোকগুলো দেশে থাকতে পাবে আর ডাক্তার জাকির নায়েক দেশ ছেড়ে চলে যেতে হবে থাকা যাবে না কারণ কি আশ্চর্য ব্যাপার জাকির নায়েক কি চুরি করেছে কারুর মেয়েকে নিয়ে পালিয়েছে কারুর জমি দখল করেছে তাহলে কেন লোকটাকে দেশ ছেড়ে তাড়িয়ে দেওয়া হলো ঘটনা ওইসব কিছু নাই এর পিছনে একটা মারাত্মক ঘটনা এই 2024 সালে যারা হিন্দু রাষ্ট্র ঘোষণা করবে বলে আজ থেকে 10 বছর ধরে চিল্লাচ্ছে আপনারা টিভি দেখেন তো আমিও দেখি যদি বলছেন আপনিও দেখেন হ্যাঁ আমিও দেখি মোবাইলে দেখি অনেক কিছু দেখি তা ওই টিভিতে দেখবেন এনিমাল প্ল্যান বলে একটা চ্যানেল আছে নাই কি দেখায় ওখানে হাতি ঘোড়া বাঘ ভাল্লুক এসব দেখায় না দেখায় আচ্ছা বলুন তো বাঘ কিসের মাংস খেতে ভালোবাসে হরিণের জঙ্গলে গরু আছে মহিষ আছে অন্যান্য সব প্রাণী আছে বাঘ সবারই মাংস খায় কিন্তু দেখবেন হরিণ পেলেও ছাড়বে না তাই না সবার মাংস খায় কিন্তু হরিণের প্রতি টার্গেট বেশি তাই না হ্যাঁ আমাদের দেশের সরকারের অবস্থা ঠিক এই রকম এদেশে হিন্দু মুসলিম ইহুদি খ্রিস্টান হাড়ি চুয়ার চামার বুদ্ধ সুদর মেতর হানাফি সাফি মালিকি দেওবন্দি জামাত ইসলামী পাথরচাপরি গুটিয়াবি আজমিরি কাশ্মীরি সবাই বসবাস করবে প্রত্যেক কাস্টের লোক কোনো অসুবিধা নাই তবে অসুবিধা একটা মুসলমান তোমরা থাকতে পারবে না এনআরসি করে ঢুকিয়ে দিব কারণ ও বুঝতে পেরে গেছে যে এদের কাছে একটা দামি মাল আছে বুঝতে পারছেন না বাঘ জানে যে গরুর গোস্ত খায় ও সবার গোস্ত খায় কিন্তু হরিণের প্রতি টার্গেট কেন ও জানে হরিণের মাংস খুব টেস্টফুল আমাদের সরকার তেমন ভেবেছে যে মুসলমানদের কাছে কিছু দামি মাল আছে এই জন্য এদেরকে দেশ ছাড়া করে ডিটেনশন ক্যাম্পে ভরে দিতে হবে দামি মালের একটা দৃষ্টান্ত ডাক্তার জাকির নায়েক এই পর্যন্ত মোটামুটি 9.5 লক্ষ মানুষ তার হাতে ইসলাম গ্রহণ করেছে আমেরিকার মাটিতে যেখানে মসজিদ আজান হতো না বেশ্যাখানাতে মেয়েরা ড্যান্স করত যে সমস্ত মেয়েরা রাতের বেলা তার বাপের কাছে থাকত মা তার বেটার কাছে রাত্রি যাপন করত তারা আজকে বড় কাপড়ে ঘুরছে সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হচ্ছে এত বড় পরিবর্তন কিসের নাত্যকীরা বলছে ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনে আমরা বড় কাপড়ে ঘুরছি আজকে সরকার বুঝতে পেরেছে যে এই লোকটাকে যদি দেশে রাখা হয় হিন্দু রাষ্ট্র যে ঘোষণা করব বলছি ওটা তো হবেই না বরঞ্চ আমাকেও দাড়ি আর টুপি পরে তসবি করে ঘুরতে হবে এর পাল্লায় পড়ে গেলে ওই জন্য দেখছি আগে ভাগে ওকে তাড়িয়ে দে কি বলছি বুঝতে পারছেন না শুধু বলছে এদেরকে তাড়িয়ে দেওয়া হবে আবার শুনছি গোপনে গোপনে এনপিআর চালু হয়েছে
ডিটেনশন ক্যাম্প নাকি আবার শুরু হয়েছে নতুন করে, গোপনে গোপনে হচ্ছে না, আর শুধু বলছে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। কেন দেশ থেকে? দেশ তো তোমার বাপের নয়, দেশ তো তোমার বাপের নাকি? কার দেশ এটা? আল্লাহ আকবার, আমরা দেশের জন্য কি করিনি মুসলমানরা, কি করিনি সেটা আগে বলো, যে এই জিনিসটা তোমাদের আমাদের দেশের এই জন্য তোমাদেরকে বার করে দিব। সারা পৃথিবীর ইতিহাস আপনি যদি খুঁজে দেখেন, পৃথিবীর বাদ দেন ভারতবর্ষের ইতিহাস, যারা শিক্ষিত মানুষ আছেন আপনারা জানেন যে সারা ভারতবর্ষের মাটিতে সর্বপ্রথম যখন ইংরেজ বিরোধী আন্দোলন চালু করা হয়েছিল, ইংরেজরা তখন দিল্লির চাঁদনি চক থেকে গোয়েন্দা বিভাগ পাঠিয়েছিল ভারতে, যাও তো আমাদেরকে ভারত থেকে বার করে দেওয়ার জন্য, কারা সব থেকে বেশি উঠে পড়ে লেগেছে। তখন গোয়েন্দা বিভাগরা রিপোর্ট পেশ করলো, সর্বপ্রথম আপনাদের পিছনে লেগেছে মৌলভী সাহেবরা, দাড়ি টুপি ওয়ালারা। ব্রিটিশদেরকে তাড়াবার জন্য এক রাত্রিতে 40,000 আমরা আলেমরা গলা কেটে দিয়েছি, 40,000। ইতিহাস বলে দিল্লির খায়বার থেকে দিল্লির চাঁদনী চক পর্যন্ত এমন একটা গাছ ছিল না যে গাছে মুসলমানদের মৌলভী সাহেবদের মেরে লাশ টাঙিয়ে দেওয়া হয়নি। এত অবদান এক রাত্রিতে 40,000। কি দিতে পারিনি আমরা সারা ভারতবর্ষে? সিনেমা দিতে পারিনি আমরা, নায়ক দিতে পারিনি? মুসলমান কি হিন্দু? মুসলমান ইমান আছে কি জানি না, পরেশগার কি জানি না, নামধারিত মুসলমান। সিনেমা জগৎ চালানোর জন্য আমরা সালমান খানকে দিয়েছি, পাঠান করার জন্য শাহরুখ খানকে দিয়েছি, ফেমাস করে দিয়েছে। হ্যাঁ, কি দিতে পারিনি আমরা? টোটাল খান পরিবারকে সিনেমার জন্য দিয়েছি আমরা। ক্রিকেট খেলার প্লেয়ার দিতে পারেনি মুসলমান না, মোহাম্মদ কাইফকে দিয়েছিলাম আমরা, দিয়েছি আজহারউদ্দিনকে দিয়েছি আমরা, দিয়েছি জাকির খানকে দিয়েছি আমরা। লেখক দিতে পারেনি, কাজী নজরুল ইসলামকে দিয়েছি, মুসলমানদের তরফ থেকে লেখক, যার ডিকশনারিতে ভাষা খুঁজলে দাঁত ভেঙে যায়। আমরা গায়ক দিতে পারিনি, মোহাম্মদ রফিকের মতো গায়ক আজও পর্যন্ত 2023 কেউ জন্ম হয়নি, মোহাম্মদ আজিজের মতো কেউ জন্ম হয়নি এখনো পর্যন্ত। যদি বলেন যে আমরা প্লেনের পাইলট দিতে পারিনি, সাবিনা ইয়াসমিনকে দিয়েছি, 78 ঘন্টা ফাঁকা আসমানে প্লেন চালাবার অভিজ্ঞতা আছে। যদি বলছেন আমরা বড় ডাক্তার দিতে পারিনি, গোটা এশিয়া মহাদেশের সব থেকে বড় হার্ট স্পেশালিস্ট, তার নাম ডাক্তার সাকির আহমেদ, বাড়ি হচ্ছে তার হায়দ্রাবাদে, এই লোকটা কলকাতাতেও মাঝে সাঝে আসে, বছরে একবার না দুইবার, গোটা এশিয়া মহাদেশের সব থেকে হার্ট স্পেশালিস্ট, তার নাম সাকির আহমেদ, আমরা ডাক্তারকে দিয়েছি। আমরা আর কাকে দিতে বাকি রেখেছি? হ্যাঁ, কাকে দিতে বাকি রেখেছি? আমরা ভারতবর্ষের সেনা দিতে পারিনি, নিথর দেহ চলে এলো নদিয়া জেলাতে, অসংখ্য নদিয়া জেলার সেনা। আপনারা জানেন যে পৌলমাতে যে মারামারি হলো বাংলাদেশের ভারতের সঙ্গে, কত মুসলমান সেনা মরলো, আমরা সেনা দিতে পারিনি? সারা ভারতবর্ষে কি দিতে পারিনি সেটা বলো। ওগো, তাড়িয়ে দেবো বললে তো হবে না, আগে ইতিহাসটা পড়ে দেখো, অশিক্ষিত লোক দায়িত্বর পথ পেলে যা হয়। অশিক্ষিত লোক দায়িত্বের পথ পেলে যা হয়, ও তো ইতিহাসই পড়তে জানে না, ও তো ইতিহাসই জানে না সারা ভারতবর্ষের। আল্লাহু আকবার।